আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে বিভিন্ন পদের পরীক্ষার ফলাফল তারা প্রকাশিত করেছেন। পরীক্ষার ফলাফলটি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর যে সকল পদের তারা ফলাফল প্রকাশিত করেছেন সে সকল পদগুলোর নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও ফটোগ্রাফার পদের লিখিত পরীক্ষা এবং ডেসপ্যাচ রাউডার পদের এমসিকিউ টেস্টের ফলাফল প্রকাশ প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের নিম্নলিখিত পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদের নাম ও বেতন গ্রেড: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পরীক্ষার তারিখ 3/9/2021, পরীক্ষার ধরন লিখিত, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা 202 জন, পরীক্ষা সমূহ কম্পিউটার ও মৌখিক পরীক্ষা। 2 নম্বর পদের নাম অফিস সহকারী গ্রেড 16, পরীক্ষার তারিখ 3/9/2021 লিখিত, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 5 জন, পরীক্ষা সমূহ কম্পিউটার ও মৌখিক পরীক্ষা। 3 নম্বর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, পরীক্ষার তারিখ 3/9/2021, পরীক্ষার ধরন লিখিত, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা 22 জন, পরীক্ষা সমূহে কম্পিউটার শর্ট হ্যান্ড ও মৌখিক পরীক্ষা। 4 নম্বর পদের নাম ফটোগ্রাফার গ্রেড 14, পরীক্ষার তারিখ 3/9/2021, পরীক্ষার ধরন লিখিত, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা 10 জন, পরীক্ষা সমূহ কম্পিউটার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। 5 নম্বর পদের নাম ডেসপ্যাচ রাউডার গ্রেড 18, পরীক্ষার তারিখ 10/9/2021 তারিখ অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার ধরন এমসিকিউ, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 5 জন, পরীক্ষা সমূহ কম্পিউটার ড্রাইভিং টেস্ট ও মৌখিক পরীক্ষা। মোট 244 জন উত্তীর্ণ প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তফসিল মোতাবেক মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ 17/10/2021, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উত্তীর্ণ হয়েছেন 48 জন। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন, আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদের রোল নাম্বারগুলো বলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরীক্ষার তারিখ 18/10/2021, উত্তীর্ণ হয়েছেন 55 জন। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো যথাযথভাবে মিলিয়ে নেবেন। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠারে। পদের নাম অফিস সহকারী, উত্তীর্ণ হয়েছেন 5 জন। পরবর্তী পদের নাম ফটোগ্রাফার, উত্তীর্ণ হয়েছেন 10 জন এবং ডেসপ্যাচ রাউডারে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন 5 জন। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো যথাযথভাবে মিলে নেবেন। এবং পরবর্তী পোস্টের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উত্তীর্ণ হয়েছেন 50 জন। পরীক্ষার তারিখ 19/10/2021। সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 22 জন। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো যথাযথভাবে মিলিয়ে নেবেন। 20/10/2021 তারিখে যে সকল রোল নাম্বারধারীদের পরীক্ষা নেওয়া হবে সেগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 49। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো যথাযথভাবে মিলিয়ে নেবেন। 3, সাক্ষাৎকার অথবা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদি নিম্নরূপ: সদ্য তোলা 7 কপি, সত্যায়িত ছবি; 2, লিখিত ও এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ও অনলাইন আবেদনের কপি; 3, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে ও মূল সনদপত্র প্রদর্শন করতে হবে; 4, স্থায়ী ঠিকানায় নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে; 5, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে; 6, চাকরিচ্যুত প্রার্থীদের ক্ষেত্রে মূল অনাপত্তিপত্র; 7, মুক্তিযোদ্ধাদের কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সনদপত্র, গ্যাজেট ও অন্যান্য প্রমাণকে সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে; 8, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে প্রদত্ত এতদ সংক্রান্ত
সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। 9. ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের সত্যায়িত কপি এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। 10. আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের সংশ্লিষ্ট প্রমাণক হিসাবে সর্বনিম্ন 3 সপ্তাহের প্রশিক্ষণ সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্রের প্রদর্শন করতে হবে। 11. ওয়েব অ্যাড্রেস cnp.teletok.com বিডি হতে পুলিশ ও NSI ভেরিফিকেশনের রোল ফর্ম ডাউনলোড করে প্রার্থী কর্তৃক পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠারে, যে সকল কাগজপত্র দলিলাদি লাগবে সেগুলো আমরা দেখে নেব। 3. প্রার্থীর জন্য নির্দেশনাবলী। 1. মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য টেলিটকের ওয়েবসাইট cnp.teletok.com বিডি থেকে 14/10/2021 তারিখ হতে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট সঙ্গে আনতে হবে। 2. প্রার্থী অবশ্যই নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। 3. নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাগজপত্র এবং 3 সেট সত্যায়িত ফটোকপি নিয়ে উপস্থিত থাকতে হবে। 4. পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। 5. নির্ধারিত কাগজপত্র বা দলিলাদি ব্যতীত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে না। 6. কোনো প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বা নিয়োগ সংশ্লিষ্ট প্রয়োজনে যে কোনো শর্ত ঘাটতি পাওয়া গেলে তা অসত্য তথ্য প্রমাণ করলে, কোনো জাল সনদ দাখিল করলে, প্রতারণা আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি বা ঘাটতি পরিলক্ষিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর বাতিলতা গণ্য করা হবে। 7. প্রকাশিত ফলাফল বা সাক্ষাৎকার অথবা মৌখিক পরীক্ষার সময়সূচিতে কোনো প্রকার সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করেন। তো এ ছিল ফলাফলটি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।